অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ধরো আমি একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ চতুর্ভুজ এ বি সি ডি একটা একটা তাহলে এই কোণ আর এই একটা কোণ এই দুইটা কোণের সমষ্টি হবে কত একশো আশি ডিগ্রি এই দুইটা কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি আবার এই একটা কোণ এই একটা কোণ এই দুইটা কোণ মিলে হবে একশো আশি ডিগ্রি এই দুইটা কোণ মিলে হবে একশো আশি ডিগ্রি এই হলো আমাদের কি বলে যে প্রমাণের যে মূল বিষয়টা সেটা তাহলে এখন দেখেন কিভাবে আমরা প্রমাণ করব প্রথমে একটা বৃত্ত আঁক প্রথমে একটা বৃত্ত আঁকো এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকো বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকো তাহলে এ বি সি ডি বৃত্তের একটা কেন্দ্র আছে এখানে এখানে কি বৃত্তের একটা কেন্দ্র আছে ও এ আর ও সি যোগ করো ও এ ওসি যোগ করো এই হচ্ছে বৃত্তের কেন্দ্র ও তাহলে এখন বিশ নির্বাচনে লিখবো কি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ডি একটি চতুর্ভুজ তাহলে দেখো বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনে লিখবা মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট একটি একটি বৃত্তের একটি বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজ এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত লিখিত অন্তর্লিখিত চতুর্ভুজ হয়েছে হয়েছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বি এ প্লাস বিসিডি কোন সমান সমান দুই সম কোন দুই সম এই দুটা আমরা প্রমাণ করবো এখন অঙ্কন লিখতে হবে অঙ্কনে আমরা কি করছি স্যার অঙ্কনে আমরা এই ও আর ও সি যোগ করি ও এ এবং ওসি যোগ করি যোগ করি ওসি যোগ করি আচ্ছা এখন দেখো যে আমরা কি লিখছি অন্তর্লিখিত অন্তর্লিখিত মানে কি বৃত্তের ভিতরে হচ্ছে চতুর্ভুজ অন্তর মানে ভিতরে অন্তর্লিখিত চতুর্ভুজ মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে প্রমাণ করতে হবে যে বি এ ডি কোণ এই কোণটা আর এই কোণটা এই দুইটা কোণ যোগ করলে হবে কি দুই সমকোণ অঙ্কন ও এ আর ও সি যোগ করে ও এ আর ও সি আমরা যোগ করবো এবার লক্ষ্য করো প্রমাণটা আমরা কিভাবে শুরু করব। প্রমাণ এখানে চাপ নেব একই চাপ এ ডিসি এর উপর এর উপর একই চাপ এডি এর উপর দণ্ডায়মান দণ্ডায় দণ্ডায়মান কেন্দ্রস্থ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এ ও সি কোণ সমান সমান কি টু বৃত্তস্থ দেখো টু বৃত্তস্থ চাপ কি এডিসি দেখো এডিসি চাপ যদি এডিসি হয় তাহলে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোন আর বৃত্তস্থ কোন কি এবিকোন এই যে এখানে যে কথাটা আমি লিখছি যে কেন্দ্রস্থকোনের দ্বিগুণ এটা কোন জায়গা থেকে লিখছি এটা লিখছি আমরা উপপাদ্য কত বিশ ন থেকে বিশ নাম্বার উপাদ থেকে আমরা হ্যাঁ নাম্বার লিখছি থেকে আমরা লিখছি যে কেন্দ্রস্থগন বৃত্তস্ত দ্বিগুণ দ্বিগুণ কেন্দ্রস্থকোনকনের দ্বিগুণ এখন কথা হচ্ছে দেখো এসি এই যে এ ওসি এসি এই এ ও সি কোনটা হচ্ছে প্রবিদ্ধ কোন অর্থাৎ প্রবৃদ্ধ কোন হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে ছোট বলে। একশো আশি ডিগ্রি থেকে ছোট হচ্ছে এই কোনটা হচ্ছে প্রবৃদ্ধ কোন আর বৃত্তস্ত কোন কি তাহলে এখন দেখেন আমরা লিখলাম এটা তাহলে এখানে আরেকটা কথা লিখতে পারো অর্থাৎ প্রবিদ্ধ এ ও সি সমান সমান টু এবি এখন বৃত্তস্ত কথাটা বাদ দিলাম অর্থাৎ বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থপন দ্বিগুণ ওই কথাটা লিখতে পারো যে বৃত্তের বৃত্তের একই চাপের উপর চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন দ্বিগুণ বৃত্তস্থ কোণের কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ আচ্ছা তাহলে এখন দেখো এবার আমরা এটা তো লিখে নিলাম এখন দুই নাম্বার ধাপ ধাপ দুই এ যাও এটা যদি দাও এক নং সমীকরণ দিতে পারো বা ধাপ এক ও দুই এটাকে এক নং সমীকরণ দিয়ে দাও তাহলে একটু ভালো হবে ধাপ দুই এখন ধাপ দুই এ লিখবে কি আবার একই চাপ একই চাপ এখন আগে নিছি কি এ এডিস এডিসি চাপ নিছি এখন নিব এবিসি চাপ এখন নিব কি এবিসি চাপ এবিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ লেখো উপর এবমান দণ্ডায়মান এবিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন এ ও সি এ ও সি সমান সমান টু টু বৃত্তস্ত টু বৃত্তস্ত কোন কি এডিসি এডি সি টু বৃত্তস্ত হচ্ছে এ ডি সি দেখো এডিসি চাপের উপরে এডিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোন আবার চাপ যখন এবিসি নিছি এবিসি চাপ যখন নিছি তখন কেন্দ্র আর বৃত্তস্ত এডিসি ঠিক আছে তো এখন লক্ষ্য করেন স্যার এই যে আমাদের এখানে এই কেন্দ্রস্থ একই চাপের উপরে এবিসি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এ সি সমান সমান টু ইন্টু বৃত্তস্থ এডিসি এবার একটা কথা বলেন আমাকে এইখানে এই যে কেন্দ্রস্থ কোন আমরা লিখছি আর এখানে লিখছি প্রবৃদ্ধ কোণ এখানে লিখছি প্রবৃদ্ধ কোণ আমি দ্বিতীয়বারে প্রবৃদ্ধ কোণ কেন লিখলাম না সংযুক্তা বলবে আমি দ্বিতীয়বারে কেন প্রবৃদ্ধ কোনটা লিখলাম না কে বলতে পারবে একজন বলো দ্বিতীয়বার আমরা কেন প্রবিদ্ধকণ লিখলাম না কোন জায়গায় এই যে এখানে এখানে যেমন প্রবিদ্ধকণ এ ও সি লিখছি এখানে প্রবিদ্ধকণ লিখি নাই কারণ কি স্যার ওইটা প্রবিদ্ধকণ না হুম স্যার ওইটা তো প্রবিদ্ধকণ না আচ্ছা কেন প্রবৃদ্ধ না অর্থাৎ এই প্রবৃদ্ধ কোন হইতে হলে একশো ডিগ্রি থেকে ছোট হইতে হবে কিন্তু উপরে যে কোনটা আছে সেই কোনটা কিন্তু একশো ডিগ্রি থেকে বড় ওইটা হচ্ছে একশো ডিগ্রি থেকে বড় এই জন্য আমরা প্রবৃদ্ধ বলতে পারবো না এটুকুই শুনতে চাইছিলাম প্রবৃদ্ধ সংজ্ঞা হলো কি যে অর্থাৎ যে কোনটার মান একশো ডিগ্রি থেকে ছোট তখন তাকে বলা হবে প্রবৃদ্ধ তাহলে এখন দেখেন আমরা এটা থেকে আমরা কি লিখতে পারি তাহলে সে আগের মতো করে অর্থাৎ কোন সি টু এডিসি টু এডিসি টু এডিসি এখানে ওইভাবেই লিখবা যে বৃত্তের একই চাপের বৃত্তের একই চাপের উপর একই চাপের উপর চাপের চাপের তো একই উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন কোণের দ্বিগুণ বৃত্তস্ত দ্বিগুণ আচ্ছা তাহলে যদি দ্বিগুণ হয় এখন আমার দ্বিগুণ হয়ে গেল তাহলে এইটা হচ্ছে উপাদ্য বিষ অনুসারে এবার লক্ষ্য করো আমরা যদি টাকাও এই কোনটা প্রবিদ্ধ কোন আর এই কোনটা এই সম্পূর্ণ কোন মিলে কি হয় স্যার বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ চারশো মা তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমরা লিখতে পারি এখানে আমরা এখানে এরকম লিখতে পারি যে প্রবৃদ্ধ প্রবৃদ্ধ এ ও যোগ, এ ও সিকোন সমান সমান কত চার লিখতে পারি সমান সমান চার সমা আমরা লিখতে পারি পারি না এখন আমরা লিখবো এখানে এক ও দুই থেকে এক ও দুই থেকে আর তোমাদের বইয়ে তো কিছুই লেখে নাই লিখে নাও এটা একটা সমীকরণ দিও আর এটা একটা সমীকরণ দি এভাবে লিখে নিয়ে ভালো হবে সমস্যা হবে না তাতে এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই যোগ করে পাই এখন দেখো আমি উপরের প্রশ্নটা মুছে ফেলি তাতে আমাদের কোনো ক্ষতি হবে না যোগ করলে বাম পাশের অংশ আর ডান পাশের অংশ যোগ করবা প্রবৃদ্ধ এসিক যোগ এ ওসিকোন সমান সমান টু এবিকোন এবিক যোগ টু এডিসিকন এ ডি সিকন এখন দেখো এটার মান পাইছো তুমি চারশোম কোন চার সম কোন এটার মান চারশো মাকন পাইছো আর এখান থেকে টু কমন নাও এ বি সিকন যোগ এ ডি সিকন এখন বা এ বি সিকন যোগ এ ডিসিকন সমান সমান চার সম কোন ভাগ দুই সমান দুই কত দুই অর্থাৎ দুই চার তাহলে না প্রমাণ দেখো আমাদের প্রমাণ সম্পন্ন হয়েছে না সুতরাং এ বি প্লাস এডিসিকোন সমান সমান দুই সমকোন দুই সম কোন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সে বলতে পারো এটাই হচ্ছে প্রমাণিত প্রমাণিত কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন আমাদের আজকে জিমেটি যদি আমাদের ক্লাস গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবো অন্য সময় থেকে আমি আসতে আসতে বিদায় নিচ্ছি দেখাব পরবর্তী ক্লাসে